বিহালিত বিজেপি সরকারের উন্নয়নের গঙ্গায় জলাকলা খুয়াইছে সর্বসাধারণ রাইজক। নির্মাণ সম্পূর্ণ হওয়ার এবছর নৌহতেই জহি খহি গেছে এখন দলং। বিজেপি সরকারের দিনত দুর্নীতির ভূস্বর্গত পরিণত হয়েছে বিহালি। সকলো দেখি শুনেও বিহালি খণ্ড উন্নয়ন বিষয়ায় কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ। বিহমারী গাঁও পঞ্চায়েতের ফাদার ভিটার এই দলংখন বিগত 2022 সনের 14 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল, কিন্তু নির্মাণের এটা বছর সম্পূর্ণ নৌহতেই বিধ্বস্ত হয়ে পড়ে দলংখন। শীঘ্রই দলঙর সমস্যা সমাধানের দাবি অঞ্চলবাসীর। গাড়িখন তো মানে ডর গাড়িখন লব নয় আর বাইকখন চলালেও মানে ঠেলি লব লাগবে, যেনে তেনে করে কষ্ট করে পার করায় আর তাদের কারণে যথেষ্ট সুবিধা হয়েছে। আর এইখানে রাস্তাখনের বি মানে যাতে এখন বেয়া আছে রাস্তাটা, এখন মানে